আসসালামু আলাইকুম, এন্টারটেনমেন্ট হাউসে আপনাদের স্বাগতম। আমার হোম স্ক্রিনটা দেখে অনেকে একটু কনফিউজড হচ্ছেন, এটা কী ধরনের হোম স্ক্রিন? আচ্ছা, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আজকের ভিডিওতে ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আমরা একটা আলোচনা করব। ভিডিও এডিটিং সফটওয়্যার আমি রিসেন্টলি একটা ব্যবহার করতেছি, ইনশট। আচ্ছা, আমরা ইনশটে যাই। আচ্ছা, ইনশটে গেলে আমরা এরকম একটা প্রচ্ছদ দেখতে পাই। আচ্ছা, এই প্রচ্ছদে দেখেন ভিডিও, ফটো, কলেজ, এই টাইপের জিনিসপত্র আছে। এখানে প্রো, প্রো তো আমার নামে, ফ্রি ইউজার, আর এখানে কিছু সেটিংস আছে। আচ্ছা, ধরেন আমি একটা ভিডিও বানাতে চাই, আমার শ্যুট করা কোনো ভিডিও। তা আমি ভিডিওতে গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে সাপোজ আমি একটা ভিডিও নিলাম। তো এই ভিডিওটার লেংথটা, পুরো প্রসেসটা, ক্লিপগুলো এখানে চলে আসছে, দেখেন। আচ্ছা, তো এই ভিডিওর এখানে আছে কিছু ট্রিম, ক্যানভাস, ফিল্টার, মিউজিক, স্টিকার, টেক্সট, স্পিড, ব্যাকগ্রাউন্ড, ক্রপ, রোটেট। আপনার ইচ্ছা মতো আপনি রোটেট করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ডে আমি একটু ব্লার ইউজ যদি করি, যে ছবি থাকবে, ছবির পিছনে ওই লোকেরই আরেকটা ছবি থাকবে, কিংবা একটা সলিড ব্যাকগ্রাউন্ড, এই টাইপের ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আমি একটা ওই লোকের একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতেছি। ওকে, আচ্ছা, আমি ভিডিওটা শুরু করতেছি। তো ভিডিওর প্রথমে সাপোজ আমি একটা স্টিকার দিলাম। না, স্টিকারটা কি টাইম, এখানে ঘড়ি, শেপ, অনেক কিছু আছে। ছবি অ্যাড করতে চাইলে ছবি অ্যাড, মানুষটারও সাবি যাবে, সব কিছু আছে। ওকে, তো এই ঘড়িটা আমি এখানে সেট করতে পারি। আচ্ছা, তো এখানে দেখেন আমার টাইম লাইনে, আমি যদি চাই পুরো ভিডিওতে এই ঘড়িটা থাকবে, তো এই টাইম লাইনে আমি ঘড়িটা অ্যাড করে দেবো ফুল। দেখতে পাচ্ছেন, জাস্ট আমি টান দিয়ে পুরো ভিডিওর যে লেংথটা আছে, লেন্থে লাগিয়ে দিচ্ছি। লাগাই দিলাম, যাতে আমি প্লে যখন দিব, দেখেন পুরো ভিডিওটা তখন আমি প্লে দিব, ঘুরেটা চলতে থাকবে। তাই এই অফারের এখানে আমি একটু দুষ্টামি করি, একটা স্টিকার লাগাই। তাপস এরকম একটা ব্যাঙ্গানি স্টাইলের একটা দুষ্টামি করবো। আচ্ছা, করো দুষ্টামি করো। আচ্ছা, তুমি কি দিতে চাও? তারপরে আপনি কোনো ভিডিওতে টেক্সট দিতে চান? টেক্সট, এখানে টেক্সট অ্যাড করা গেল। টেক্সটের আপনার এখানে যেখানে খুশি সেখানেই লাগাইতে পারেন। এখানে লাগাইলাম, এখানে টেক্সট দিলাম কি ইটস বিগ অফার, অফার, আমি অফারটা দিলাম। ওকে, আপনার খেয়াল খুশি মতো কালার ইউজ করতে পারেন, কালার আছে এখানে টেক্সটে, কালার বিগ অফার, এডিট কালার, রেড কালার, গ্রিন কালার, এনিথিং। ওকে, স্পিড আপনি সিলেক্ট করতে পারেন, ভিডিওটা কত স্পিড। যেখানে যেখানে কথা দরকার বা কোনো কিছু কাটা দরকার হইলে
আপনি ইচ্ছা করলে এখানে ফিল্টার করতে পারেন, তার কালার, স্টোরি, ওয়ার্ম, পিঙ্ক, উইন্টেজ, এনিথিং, অ্যাডজাস্ট, ইফেক্ট, বিভিন্ন প্রকার ইফেক্ট ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা দিয়েই সর্বশেষে ফাইলটা জাস্ট সেভ দেওয়া, সেভ, ইয়েস সেভ, কি কোয়ালিটি, গুড কোয়ালিটি। অ্যাডটা কেটে দেই। হ্যাঁ, আমি যে সেভ করতে পারতেছি দেখছেন, এটা কিছুক্ষণ সময় নেবে সেভ হওয়ার জন্য। এইভাবেই আমরা এইভাবে ভিডিও তৈরি করতে পারি।